Alhamdulillahi wakafa wasalamun ala ibadihi alladhina astafa. Amma ba'du fa'audhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Innad dina indallahil Islam. وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَاللَّهُ بَصِيرٌ العباد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। কোরআনে করিমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকে আমরা সূরা আলে ইমরানের দ্বিতীয় আলোচনা। ইতিপূর্বের আলোচনার মাঝে এই দাওয়াত এবং এই আহ্বান ছিল যে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, এই বিশ্ব জাহানের একমাত্র প্রভু, একমাত্র নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। এই একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নেওয়ার একটা দাওয়াত আমাদেরকে সূরে আলে ইমরানের প্রথম অংশে দেওয়া হয়েছে। এখন দেখেন একটা বিষয় যে আমরা যখন আমাদের একমাত্র মালিক হিসেবে, একমাত্র খালিক হিসেবে, একমাত্র ইলাহ হিসেবে আল্লাহকে মেনে নিলাম, সিদ্ধান্ত নিলাম যে আমরা আল্লাহ তাআলারই দাসত্ব করব, আল্লাহর হুকুম মতো চল, তাহলে এখন আল্লাহ তাআলার যে ইবাদত আমরা করব, এই ইবাদতটা কি আমরা নিজেরা বানিয়ে বানিয়ে করব, না আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে ইবাদতের যে পদ্ধতি আমাদের কাছে দিয়েছেন সেই পদ্ধতিটাকেই কোন ধরনের কাটছাট ছাড়া সেই পদ্ধতিটারই অনুশীলন করব, আসলে কোনটা করব? এখন একটা প্রশ্ন যে আমরা যখন আল্লাহকে আমাদের মালিক হিসেবে মেনে নিলাম যে আল্লাহর হুকুম মতো চল, আমাদের জীবনটা আল্লাহর হুকুম মতো চল, তাহলে এখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি গুলো এটাকে আমরা আবিষ্কার করে তারপর সেই অনুযায়ী ইবাদত বন্দেগি করব, না নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন কোন ধরনের কাটছাট ছাড়া আমরা সেই জীবন পদ্ধতির অনুসরণ করব, কোনটা করব? নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদতের যে পদ্ধতি দিয়েছেন এটার মাঝে কমাবো না, এটার মাঝে বাড়াবো না, একদম নবীর প্রতি যেভাবে আল্লাহ তাআলা হুকুমটা দিয়েছেন আল্লাহর বান্দা হিসেবে আমাদের উচিত এইটা
ঠিক সেইভাবে প্রত্যেকটা হুকুমকে পালন করা, এটাই উচিত। এখন সূরায়ে আলি ইমরানে আমরা যারা আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিয়েছি, আমাদেরকে এই কথাটা বোঝানো হচ্ছে যে দেখো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো জীবন ব্যবস্থা নেই। তাই আল্লাহর বান্দা যদি হও, তাহলে ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে হবে। তুমি নিজেকে আল্লাহর বান্দা দাবি করবে, আবার ইসলামের বাইরে যে অন্য কোন মত, অন্য কোন মতবাদ, অন্য কোন জীবন ব্যবস্থা, এর উপর তুমি তোমার জীবনকে গড়ে তুলবে, এই সুযোগটা নেই। আল্লাহ তোমাদের জন্য ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছেন। এখন আমরা মানুষরা নাস্তিক্যবাদ থেকে নিয়ে শুরু করে মূর্তি পূজা পর্যন্ত যত মতবাদ আমরা আবিষ্কার করি, এই সমস্ত কিছুই আল্লাহ তাআলার অবাধ্যতা করা, আল্লাহ তাআলার হুকুমের সাথে বিদ্রোহ। ইসলামকে মানা আল্লাহকে মানা, আর ইসলামের বাইরে যেই মতবাদ আমি মানব যেটা ইসলাম না, ইসলাম না যেটা, এটাকে মানাই হলো আল্লাহর সাথে বিদ্রোহ করা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয়ই অবশ্যই আদ দীনা একমাত্র জীবন ব্যবস্থা হলো ইনদাল্লাহ আল্লাহর কাছে আল ইসলাম, ইসলাম তাই আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো জীবন ব্যবস্থা নেই, আর কোনোটাই নেই। এখন আমরা ইসলামকে বাদ দিয়ে পৃথিবীতে যারা অন্য জীবন ব্যবস্থা মানতেছে, যারা নাসারা, যারা ইহুদি, যারা মূর্তি পূজক, যারা নাস্তিক, এরা সবাই আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছে, একমাত্র মুসলিমরা এরা আল্লাহর বাধ্যগত, বাকি সব আল্লাহ তাআলার অবাধ্য। এখন এখানে একটা প্রশ্ন, যে এরা আল্লাহর অবাধ্যতা করে কেন, যে নাসারারাও আল্লাহর অবাধ্য, ইহুদিরাও আল্লাহর অবাধ্য, এরা আল্লাহর অবাধ্যতা কেন করে, আল্লাহ তারও জবাব দিচ্ছেন, এদের কাছেও তো আল্লাহ নবী পাঠাইছেন, এদের কাছেও আল্লাহর কিতাব আছে। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, তারা নিজেদেরকে হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তার কাছে কিতাব নাজিল হয়েছে, এবং তারা নিজেদেরকে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে, তাহলে তারাও তো আল্লাহর অনুসরণ করতেছে। তার জবাব এখানে দেওয়া হচ্ছে, না, আল্লাহর অনুসরণ শুধু তারাই করতেছে যারা আল্লাহর দিন মানতেছে। আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন, একমাত্র ধর্ম, এটা হলো ইসলাম। যারা ইসলামকে মানতেছে তারাই শুধু আল্লাহকে মানতেছে। আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা যারা মানতেছে তারা আল্লাহকে মানতেছে না। ইহুদিরা আল্লাহকে মানছে না, ইহুদিরা আল্লাহকে মানছে না, আল্লাহকে মানতেছে, আল্লাহকে মানতেছে না। কোরআনের এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এই বিষয়টা সুস্পষ্ট করে দিতে চান আমাদের কাছে, যে ওরা যে বলতেছে আমরা আল্লাহকে মানি, এটা ধোঁকা। আল্লাহকে মানার অর্থ তো হলো আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেই জীবন ব্যবস্থা মানা, নিজেরা একটা জীবন ব্যবস্থা আবিষ্কার করে সেই জীবন ব্যবস্থাকে মানা তো আল্লাহকে মানা না। ওরা তো নিজেরা একটা জীবন ব্যবস্থা তৈরি করে সেই জীবন ব্যবস্থা মানতেছে, তাহলে তারা কিভাবে আল্লাহকে মানতেছে? আল্লাহকে মানার অর্থ যে আমি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে কমাবো না, বাড়াবো না, আল্লাহর সে জীবন ব্যবস্থাটা অবিকল, আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে মানব।
এইভাবে তারা আল্লাহকে মানতেছে। ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা, আল্লাহ বলতেছেন আহলে কিতাবরা, আল্লাহ ইতিপূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলেন, যাদের প্রতি তৌরাত নাজিল করা হয়েছিল, ইনজিল নাজিল করা হয়েছিল, তারা কিন্তু মতভেদ তৈরি করেছে, এর আল্লাহর দেয়া দিনকে বিকৃত করেছে, আল্লাহর দেয়া দিন এটার মাঝে কিছু কমাইছে কিছু বাড়াইছে, নিজেরা আল্লাহর দেয়া দিনকে পরিবর্তন করে নতুন একটা দিন আবিষ্কার করেছে। ব্যাপারটা বুঝে আসলো? যে ওরা ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা ইখতালাফা, তার মতভেদ তৈরি করেছে, তারা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে পরিবর্তন করেছে। মিম বাদিমা যা আহমুল ইলমু, ওই তাদের কাছে প্রমাণ জ্ঞান পৌঁছার পর তাদের কাছে সুস্পষ্ট ভাবে আল্লাহর মেসেজ, আল্লাহর দাওয়াত পৌঁছার পর, জানার পর, বুঝার পর তারা সব জ্ঞানী সব বুঝে তারা আল্লাহর দিনকে পরিবর্তন করেছে, তারা আল্লাহর দিন মানতেছে না। বাগিয়াম বাইনাহুম, আর এটা যে তারা করেছে এটা পরস্পরে জিদাজিদি করে, পরস্পরে জিদাজিদি করে যে আমি উমুককে মানবো না, আমাকেই সবার মানতে হবে। তাদের মাঝে যখন এই অহংবোধ আর অহংকার তৈরি হলো, হিংসা আর বিদ্বেষ পরস্পরের প্রতি যখন তৈরি হয়ে গেল, যে তারা দেখলো যে আল্লাহ তাআলার দিন যখন মানতেছি তো আমি আমার বরক্ত, আমি আমার অহংবোধ এটা প্রকাশ করার সুযোগ পাচ্ছি না, অথচ আমার অহংকার আমার অহংবোধ আমাকে বড় থাকতেই হবে। তারা এই সিদ্ধান্ত নিল আমাকে বড় থাকতেই হবে, যেহেতু আমাকে বড় থাকতেই হবে আমি বড় এটাই সত্য, ইসলাম মিথ্যা, আল্লাহর দেয়া দিন এটা মিথ্যা, আমাকে বড় থাকতে হবে এটা সত্য। আল্লাহর দিনকে পরিবর্তন করে নিজেরা নিজেদেরকে বড় রাখার সিদ্ধান্ত গ্রহণ করব, যে আমরা কারো কাছে মাথা নত করব, আমরা অন্য কারো আনুগত্য অন্য কারো অনুসরণ করব না, সবাইকে আমাদেরই অনুসরণ আমাদেরই অনুকরণ করতে হবে। এর পরিণতি কি? আল্লাহর দেয়া দিন ইসলামকে তারা যে পরিবর্তন করল, এটার শাস্তি কি? ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আল্লাহ বলতেছেন যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করলো, আল্লাহ কিন্তু খুব দ্রুত হিসাব গ্রহণকারী। তাদের এই অবাধ্যতার পরিণতি হল এই যে দ্রুত হিসাব গ্রহণ আল্লাহ তারা করবেন, আর হিসাব গ্রহণের অর্থ হল দ্রুত তাদের কাছে শাস্তি ধাবিত হচ্ছে, এরা খুব দ্রুত আল্লাহর আজাবের দিকে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সাবধান করতেছে, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হল ইসলাম, তোমরা ইসলামের দিকে আসো, তোমরা যারা আল্লাহকে মানো নিজেরা কোনো জীবন ব্যবস্থা তৈরি করো না আবিষ্কার করো না, ইসলামে আসো। আর যারা তারা নতুন জীবন ব্যবস্থা তৈরি করেছে আল্লাহর জীবন ব্যবস্থার মাঝে পরিবর্তন পরিবর্ধন করে, তারা তাদের মন মতো জীবন ব্যবস্থা তৈরি করেছে, তাদের অনুকরণ অনুসরণ করো না, কারণ তারা আল্লাহর আজাবের দিকে যাচ্ছে, আল্লাহর আজাব তাদের দিকে আসতেছে, সেদিন বেশি দূরে না যেদিন তারা আল্লাহর আজাবের মাঝে থাকবে অনন্ত অসীম কালের। এখন কথা যে আমরা তাদের অনুসরণ করব না, এখন তারা যদি আমাদেরকে তাদের অনুসরণের উপর চাপাচাপি করে আমাদেরকে বাধ্য করে, ফাইন হাজুকা, আল্লাহ বলতেছেন যদি তারা তোমার সাথে তর্ক করতে চায়,
যদি তারা তোমার সাথে তর্ক করতে চায়, যদি তারা তোমার উপর শক্তি প্রয়োগ করতে চায়, তখন তুমি কি করবে? ফাকুল, আল্লাহ বলতেছেন তুমি সুস্পষ্টভাবে সত্য দিন গ্রহণের ঘোষণা তাদের কাছে দিয়ে দাও। ফাকুল, তুমি বলো আসলাম তু, তুমি বলো আসলাম তু, যে আমি ওমানিত্তাবানি, আমি এবং যারা আমার অনুসারী তারা আসলাম তু ওয়াজহিয়া লিল্লাহি, আমরা আল্লাহর প্রতি আমাদের চেহারাকে আমাদেরকে আমরা আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছি, আমরা ইসলাম এটাকে গ্রহণ করেছি, আল্লাহর দেয়া একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আমরা ইসলামের উপর আছি, এই ঘোষণাটা পরিষ্কার ভাবে দিয়ে। ফাকুল আসলাম তু ওয়াজহিয়া লিল্লাহি ওমানিত্তাবানি, সত্য দিন গ্রহণের ঘোষণা তাদেরকে দিয়ে দাও, এটা প্রথম কাজ। তাদেরকে বলো যে আমরা সত্য দিন গ্রহণ করছি, আমরা বিকৃত কোন ধর্মের সাথে আমরা নেই, তোমাদের ধর্ম বিকৃত, তোমরা আল্লাহর দেয়া দিন আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে তোমরা পরিবর্তন করেছো, তোমাদের সাথে আমরা নেই। এ কথাটা ইহুদিদেরকে বলতে হবে, এ কথাটা নাসারাদেরকে বলতে হবে, এ কথাটা মুশরিক হিন্দুদেরকে বলতে হবে, এ কথাটা নাস্তিকদেরকে বলতে হবে, সবাইকে এ কথা বলতে হবে। যারা সেকুলারিজমে বিশ্বাসী তাদেরকে বলতে হবে, যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকে বলতে হবে, যারা কমিউনিজমে বিশ্বাসী তাদেরকে বলতে হবে, যারা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থার অনুসরণ অনুকরণ করে, যারা ন্যাশনালিজমে বিশ্বাসী তাদেরকেও বলতে হবে, সবাইকে এই জবাবটা দিতে হবে যে আমরা ইসলামকে গ্রহণ করেছি, আমার জন্য জীবন ব্যবস্থা ইসলাম। স্পষ্টভাবে এই কথাটা বলতে হবে। এই কথাটা বলার ক্ষেত্রে কাকুতি মিনতি করা যাবে না, সত্যটা বলার ক্ষেত্রে আপনি যত দেরি করবেন তত আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এই সত্যটা পরিষ্কার ভাবে বলে দেওয়া, ভাই আপনি আমাকে কমিউনিজমের দিকে রাখতেছেন, আমাকে সেকুলারিজমের দাওয়াত দিচ্ছেন, দেখেন আমি তো মুসলমান, আমাকে ন্যাশনালিজমের দাওয়াত দিচ্ছেন, আমি তো মুসলমান, আমাকে নাস্তিকতাবাদের শিক্ষা দিচ্ছেন, আমি তো মুসলমান, আমাকে ইসাই ধর্মের আপনি দাওয়াত দিচ্ছেন, আমি তো ইসলামকে গ্রহণ করেছি, আমি তো পরিষ্কার মুসলমান। একজন মুসলমান হিসেবে আমার কাছে আমার দিন আমার ধর্ম এটা পরিষ্কার, আমি আমার ধর্মের হেফাজতের জিম্মাদার, আমি আমার ধর্মকে ছেড়ে আর অন্য কোনো কিছুকে অবলম্বন করতে পারি না, এই কথাটা প্রথম কথা বলতে হবে। পারবেন না বলতে? এই কথাটা প্রথম কথা। দ্বিতীয়, এ কথাটা বললে শুধু নিজের কাজ শেষ করলে তো হবে না, সে তো আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি শুধু বললেন তোমার দাওয়াত মানি না এতটুকু বললে হবে না, সাথে সাথে ওকেও দাওয়াত দিতে হবে। ওকুল, আল্লাহ দুইটা কুল, প্রথম কুল বলছেন প্রথমে এই কথা বলো আসলাম তু ওয়াজহিয়া লিল্লাহি ওমানিত্তাবানি, আমি এবং আমার পরিবার, আমি এবং আমার অনুসারী, আমরা মুসলিম, আমরা ইসলামকে গ্রহণ করে নিয়েছি, এই কথাটা প্রথমে বলো। ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা, এবং তুমি বলে দাও লিল্লাযীনা উতুল কিতাবা আহলে কিতাবদেরকে, যারা কিতাব নিয়ে তোমাকে ডাকে, এই যে কিতাব আল্লাহর কিতাব, তাদেরকে বলে দাও। ওয়াল উম্মিয়িনা, আর যাদের কাছে কিতাবই নাই, মূর্খ সমাজ, একদল তো কিতাব নিয়ে ডাকে আর আরেক দলের কাছে কোনো কিতাবও নাই, এরা কিতাব ছাড়া ডাকে, তো এরা তো মূর্খ, মূর্খ সমাজ, এদেরকে বলে দাও আসলামতুম, আসলামতুম, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? এটাও তাদেরকে বলো, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো না, এই প্রশ্নটাও তাদেরকে করো। আমি তো নির্ভেজাল, ইসলামের স্বীকৃতি দিয়েছি, তোমরা কি বিকৃতি ছেড়ে সত্য ইসলামকে গ্রহণ করবে না, এই দাওয়াতটা দিতে হবে। তুমি কেন বিকৃত এই ব্যবস্থার মাঝে আছো? এটা তো আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা না, এটা তো মানুষের তৈরি জীবন ব্যবস্থা, এটা তো মানুষের পরিবর্তন করা জীবন ব্যবস্থা। আসলাম তো, তুমি কি মুসলিম হবে না? আস
আসলাম তুম তোমরা কি ইসলাম কি গ্রহণ করবে না এই দাওয়াতটাও দিতে হবে প্রথম জিম্মাদারি আমি মুসলমান এ কথা বুঝব না দেয়া দ্বিতীয় তাকে এই দাওয়াত দেওয়া তুমি কি মুসলিম হবে না এই দাওয়াতটা দুইটা কাজ তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে পরিষ্কার করতেছেন তুমি তোমার জিম্মাদারি পালন করলে দাওয়াত দিলে ফা ইন আসলামু এখন যদি তারা ইসলামকে গ্রহণ করে নেয় এখন তোমার এই দাওয়াত দেওয়ার পর যদি তারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নেয় ফাকাদ ইহতাদাউ তবে তারা হেদায়েত লাভ করবে এরাও হেদায়েতের পথে চলে আসবে ওয়া ইন তাওয়াল্লাউ আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় যদি তারা ইসলামকে গ্রহণ না করে ফা ইন্নামা আলাইকাল বালাগ আল্লাহ বলতেছেন তাহলে তোমার জিম্মাদারি কিন্তু তাদের পর্যন্ত বার্তা পৌঁছে দেয়া ইসলামের দাওয়াতটা পৌঁছিয়ে দেয়া তাদেরকে বুঝিয়ে দেয়া অবিকৃত এবং সুরক্ষিত একমাত্র আল্লাহর দিন হলো ইসলাম এই ইসলামের মাঝে কমানো যাবে না বাড়ানো যাবে না ইসলামকে ছেড়ে অন্য কিছুকেও গ্রহণ করা যাবে না অন্য কোনো কিতাব গ্রহণ করা যাবে না আর যাদের কাছে কিতাবই নাই তাদের কি কিভাবে গ্রহণ অন্য কোনোটাই গ্রহণ করা যাবে এই হলো আমাদের জিম্মাদারি আমাদের এক নম্বর জিম্মাদারি নিজের ইসলামের ঘোষণা দেয়া দ্বিতীয় জিম্মাদারি খুব স্পষ্ট ভাবে সরল ভাবে কোন ধরনের কাকুতি মিনতি ছাড়া তাদেরকে ইসলামের দাওয়াত দেয় বলিষ্ঠ ভাবে ইসলামের দাওয়াত তোমারও তো দায়িত্ব মুসলিম হওয়া এটা জিম্মাদারি আল্লাহ বলছেন ফাইন্নামা আলাইকাল বালাগ তারা ইসলাম গ্রহণ করতেও পারে ইসলাম গ্রহণ নাও করতে পারে কিন্তু তোমার জিম্মাদারি ইসলামের দাওয়াত তাদের পর্যন্ত পৌঁছে দেয়া এ নাস্তিক পর্যন্ত এ সেকুলার পর্যন্ত এই গণতন্ত্রী পর্যন্ত এই কমিউনিস্ট পর্যন্ত এই হিন্দু পর্যন্ত এই মুশরিক পর্যন্ত এই খ্রিস্টান এই ইহুদি পর্যন্ত পৃথিবীর আরো যত মানুষ ইসলামকে বাদ দিয়ে অন্য মতবাদকে গ্রহণ করে নিয়েছে তাদের পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেয়া এটা তোমার জিম্মাদারি ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ আর আল্লাহ তিনি তো বান্দাদের অবস্থা দেখছেন আল্লাহ তার বান্দাদের অবস্থা দেখছেন তোমার জিম্মাদারি পালনও দেখছেন আর তারা তোমার দাওয়াত গ্রহণ করছে কি করছে না এটাও কে দেখছেন আল্লাহ দেখছেন তুমি তোমার জিম্মাদারি পালন করার দ্বারা তুমি দায় মুক্তি পেয়ে যাবে এখন দেখেন এরপর তৃতীয় আরেকটা বিষয় এই 21 এবং 22 নম্বর আয়াতে আলোচনা করা হচ্ছে যে দ্বীনে বাতিলের অনুসারী যান একটা তো দ্বীনে হক দ্বীনে হক হলো ইসলাম দ্বীনে হক কোনটা ইসলাম আর ইসলাম ছাড়া অন্য যে সমস্ত মতবাদ আছে এই সব দ্বীনে বাতিল এখন দ্বীনে বাতিলের অনুসারীরা তো তাদের অবস্থানকে হক বলে এবং তারা তৃপ্তিও লাভ করে যে আমরা হকের উপর আছি আমরা সত্যের উপর আছি তো তাদের এ দাবিটা যে মিথ্যা সত্যের উপর আছি এ কথাটা যে একটা মিথ্যা কথা এ কথাটা যে একটা ভ্রান্ত কথা আল্লাহ তা বুঝিয়ে দেওয়ার জন্য তাদের কিছু দুষ্কৃতিমূলক আচরণ আমাদের কাছে পেশ করতেছে এবং সাথে সাথে এই ঘোষণাও দিচ্ছেন এই ধরনের দুষ্কৃতিমূলক আর আচরণের পর তাদের পরিণতি কি হতে পারে সত্য দিনের অনুসারী ব্যক্তিরা এমন দুষ্কৃতির সাথে তো তাদের সম্পর্ক থাকতে পারে যদি সত্যই তারা সত্য দিনের অনুসারী হতো তাদের আচরণ এমন কেন এ বিষয়টার আলোচনা আসছে যে তারা করতেছে মন্দ কাজ আর এ মন্দ কাজ করার পর তারা উৎসব করতেছে যে আমাদের এই কাজটা ভালো কাজ
innalladhina yakfuruna bi ayatillah. Allah বলতেছেন যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, এক নাম্বার কাজ তারা আল্লাহর আয়াত মানে না, এক নাম্বার বিষয় তারা আল্লাহর আয়াত মানে না। আল্লাহর আয়াত যখন তাদের কাছে পেশ করা হয় আল্লাহর আয়াতকে তারা মানে না। innalladhina yakfuruna bi ayatillah, যারা আল্লাহর আয়াতকে মানে না, ওয়ায়াকতুলুনা আন-নাবিয়িনা বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে। এরা তাদেরকে বলতেছে আমরা দ্বীনে হকের অনুসারী, আমরা হকের উপর আছি, আর হকের উপর আছে তারা হত্যা করতেছে কাদেরকে, নবীদেরকে। ইহুদিরা দাবি করে আমরা সত্যের উপর আছি, আমরাই দ্বীনে হকের উপর আছি, অথচ তারা নবীদেরকে হত্যা করতেছে। আল্লাহ যে নবীকে পাঠাচ্ছেন এ নবীকে তারা হত্যা করতেছে। এরা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করছে, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করছে, হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার দাবি করতেছে। এরকম অসংখ্য নবীদেরকে এরা হত্যা করতেছে। وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ, অন্যায়ভাবে তারা নবীদেরকে হত্যা করতেছে। وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ, যে সমস্ত মানুষরা তাদেরকে ইনসাফের কথা বলে সে সমস্ত মানুষদেরকে তারা হত্যা করতেছে। যারা ইনসাফের কথা বলে, হকের কথা বলে, যারা ন্যায়ের কথা বলে, যারা কোরআনের কথা বলে, যারা আল্লাহর খেলাফতের কথা বলে, এদেরকে তারা কি করতেছে, হত্যা করতেছে। আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, আর যে সমস্ত ব্যক্তিরা তাদেরকে ইনসাফের হুকুম দিচ্ছে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করছে তাদেরকে কি করতেছে, হত্যা করতেছে। এদের পরিণতি কি হওয়া যায়, আল্লাহ তাই বলতেছে। এরা যে দাবি করতেছে আমরা সত্যের উপর আছি, আমরা হকের উপর আছি, এরা কিভাবে হকের উপর আছে? একদিকে তো তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছে, অন্যদিকে ইনসাফের পতাকাবাহী, ইনসাফের ইনসাফ প্রতিষ্ঠার মেহনতকারী ব্যক্তি এদেরকে হত্যা করতেছে, নবীদেরকে হত্যা করতেছে। আল্লাহ বলতেছেন এ সমস্ত দুষ্কৃতিকারীদের পরিণতি নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, এদের এই উৎসব উৎসব না, এদের জন্য কঠিন পরিণতি জাহান্নাম অপেক্ষা করতেছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সংবাদ দিন। এ সমস্ত দুষ্কৃতির পর কেউ আল্লাহর প্রিয় হতে পারে না, আল্লাহর প্রিয় বান্দাদের আচরণ এটা হতে পারে না যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর নবীদের বিরুদ্ধে আচরণ করবে, সৎ লোকদেরকে হত্যা করবে, এটা হতে পারে। উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলতেছেন এরাই হলো এমন লোক, হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, ফিদ দুনিয়া দুনিয়াতে, এরা তাদের এই কর্ম প্রচেষ্টার দ্বারা দুনিয়াতে লাভবান হবে না, আল্লাহ ঘোষণা দিতেছে। এরা তাদের এই পদ্ধতির দ্বারা, তাদের এই কর্মসূচির দ্বারা, নবীদের বিরুদ্ধাচারণ দ্বারা, সৎ লোকদের বিরুদ্ধাচারণ দ্বারা, আল্লাহর কিতাবকে অস্বীকার করার মাধ্যমে এরা দুনিয়াতে সফল হতে পারবে না, এরা ব্যর্থ হবে। ওয়াল আখিরা, আর আখিরাতেও এরা ব্যর্থ হবে। অমালাহুম মিন নাসিরিন, আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই, এরা এত ক্ষতিগ্রস্ত হবে, আর তাদেরকে তাদের এই ক্ষতিগ্রস্ত হওয়া, তাদের এই খারাপ পরিণতি থেকে বাঁচাতে পারে এমন কোনো শক্তি নেই। অমালাহুম, আল্লাহ বলতেছেন এদের জন্য নেই, মিন নাসিরিন, কোনো সাহায্যকারী নেই, কেউ এদেরকে সাহায্য করে এদেরকে এই ক্ষতি থেকে, এই খাপ থেকে, এই গর্ত থেকে তুলতে পারবে।
সম্ভব না। এখানে আরেকটা বিষয় আছে, এরা যে এই মিথ্যার উপর এবং দিনে বাতিলের উপর তারা একের পর এক দুষ্কৃতি করে যাচ্ছে, আল্লাহর আয়াতকে লঙ্ঘন করে যাচ্ছে, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে যাচ্ছে, আর আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেই তারা তৃপ্তি পাচ্ছে, তারা আনন্দ করতেছে, তারা উৎসব করতেছে, এর পিছনে একটা মিথ্যা আশা কাজ করতেছে। আল্লাহর কোরআন বলতেছে, আর আল্লাহ বলতেছেন একটা আশা তাদের পিছনে কাজ করতেছে, একটা আশা, আর তাদের এই আশা কোনোদিনও পূরণ হবে। মানুষ যখন অপরাধ করে তখন একটা আশা নিয়ে করে, অপরাধ যারা করে এরা কিন্তু নিরাশ হয়ে অপরাধ করে, একটা আশা নিয়ে অপরাধ করে, একটা স্বপ্ন আছে তাদের। আল্লাহ বলতেছেন এ স্বপ্ন বাস্তবায়ন হবে। কি স্বপ্ন, এটা একটু বোঝার চেষ্টা করে। আলাম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব, আল্লাহ বলতেছেন তুমি কি তাদের অবস্থা দেখো না, আল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব, যাদেরকে আল্লাহ কিতাব কিতাবের অংশ তাদেরকে দান করা হয়েছিল, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, কিতাব বলতে তৌরাত ইনজিল যাদেরকে দেওয়া হয়েছিল, তৌরাত ইনজিল আল্লাহ কাদেরকে দিয়েছেন, ইহুদি খ্রিস্টান এদেরকে দিয়েছেন, তাহলে এদেরকে আল্লাহ তৌরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন, কিতাব দিয়েছেন, আর এদের অবস্থা হলো এই, ইউদাউনা ইলা কিতাবিল্লাহ, যে যখন তাদেরকে ডাকা হলো আল্লাহর কিতাবের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, যেন তাদের মাঝে আল্লাহর কিতাবের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়। এদেরকে তৌরাত দেওয়া হয়েছে, এদেরকে যদি ডাকা হয় আসো তৌরাত অনুযায়ী তোমাদের মাঝে একটা ফয়সালা করে দেই, যদি তাদেরকে ডাকা হয় ইনজিলের কথা অনুযায়ী তোমাদের এই বিচার, তোমাদের এই মামলার বিচার ইনজিল আল্লাহর কিতাব অনুযায়ী হবে, যদি তাদেরকে ডাকা হয় আল্লাহর কিতাবের ফয়সালা তো মানবা, তুমি তৌরাত মানবা, তো মানুষ আসো তাহলে তৌরাত অনুযায়ী বিচার করি, তুই তৌরাত মানি কিন্তু তৌরাতের বিচার মানি না, ইনজিল আমাগুর কিতাব ইনজিল মানি কিন্তু ইনজিলের বিচার মানি না, এরকম এক প্রকার মুসলমান আছে না, কোরআন মানি কিন্তু কোরআনের বিচার আছে নাকি, কোরআনের বিচার মানি না। আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন তৌরাতওয়ালাদের কথা, যে এই যে এদের অবস্থা দেখো, এরা তো দাবি করে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, কিন্তু যখন তাদের বিচারগুলো করার জন্য আল্লাহর কিতাবের দিকে তাদেরকে ডাকা হয়, আসো আল্লাহর কিতাবের দিকে আসো, তোমাদের বিচার আল্লাহর কিতাব অনুযায়ী করে দে, সুম্মা ইতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিজুন, তখন তারা করে কি, তাদের একটি দল আল্লাহর কিতাব থেকে বিমুখ হয়ে তারা উল্টা দিকে ফিরে যায়, কিতাবের দিকে আসে, কিতাবের দিকে আসে না, এরা তৌরাত অনুযায়ী বিচার মানে না, ইনজিল অনুযায়ী বিচার মানে না, এরা কোরআন অনুযায়ী বিচার মানে না, কোরআন মানে এরা কোরআনের খতম মানে, কোরআনের চুমু মানে, কোরআন অনুযায়ী একটু দোয়া করে দেন এটা মানে, কিন্তু যখন বলা হয় কোরআনের বিচারটাকে মানো, কোরআনের বিচার এরা মানে না। এর কারণ কি, যালিকা বিআন্নাহুম, এর কারণ হলো এই, আন্নাহুম ক্বালু, তারা বলে থাকে, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত, তারা এই কথা বলে থাকে যে জাহান্নামের আগুন আমাদেরকে নির্ধারিত কিছুদিন স্পর্শ করবে, জাহান্নামে যে থাকবো অল্প কিছুদিন থাকবো আমরা, এটা হলো তাদের আশা। আমরা যতই অপরাধ করি যাই করি আমরা আমরা জান্নাতে একদিন যাবই, এটা হলো তাদের আকীদা, তাদের বিশ্বাস হলো এই যে একদিন না একদিন আমরা অপরাধ যতই করি, সারা জিন্দেগিও যদি অপরাধ করি,
জান্নাতে একদিন যাব, এই স্বপ্নে একদিন যে জান্নাতে যাবে, সে যতই অপরাধ করুক তাকে মাফ করে দেওয়া হবে, আল্লাহ নিজের গরজেই তাকে মাফ করে দিবে। এই স্বপ্নে তারা কঠিন থেকে কঠিন অপরাধ করে যায়, এমন কোন অপরাধ নাই তারা করে না, সব করতে থাকে, সামান্যতম আল্লাহকে ভয় পর্যন্ত করে, আল্লাহর সাথে বিদ্রোহ করে তারা পৃথিবীতে বিচরণ করে। আর তারা স্বপ্ন দেখে যে একদিন না একদিন তারা জান্নাতে যাবে, একদিন না একদিন তাদেরকে মাফ করে দেওয়া হবে, এটা হলো তাদের আশা। এই আশায় যা খুশি তাই করে, মাফ যেহেতু করে দেওয়া হবে নামাজও পড়ে না, মাফ যেহেতু তাকে করে দেওয়া হবে রোজাও রাখে না, মাফ যেহেতু তাকে করে দেওয়া হবে যাকাতও দেয় না, মাফ যেহেতু তাকে করে দেওয়া হবে এই জন্য সে হজও করে না, মাফ যেহেতু তাকে করে দেওয়া হবে সে মূর্তি পূজাও করে, মাফ যেহেতু তাকে করে দেওয়া হবে সে ন্যাশনালিজমও বিশ্বাস করে, গণতন্ত্রও বিশ্বাস করে, কমিউনিজমও বিশ্বাস করে, সে সেকুলারিজমও বিশ্বাস করে, মাফ যেহেতু তাকে করে দেওয়া হবে সে বলে আমি মুসলমানও না আমি হিন্দুও না। এই আশা, এই মাফের আশা। আল্লাহ বলতেছেন ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, আল্লাহর দ্বীনের ব্যাপারে আল্লাহ যে দ্বীন যে জীবন ব্যবস্থা তাদেরকে দিয়েছিলেন, আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদেরকে ধোকায় ফেলে দিয়েছে তাদের মন গড়া রচনা বিশ্বাস। এটা তো তাদের মন গড়া রচনা, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, এর উপর তাদের কাছে কোন দলিল কোন প্রমাণ নেই। আল্লাহ তো হুকুম নাজিল করছেন, আমার হুকুম মানো, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, আল্লাহ মাফ করবেন কাদেরকে, যারা ইসলামকে গ্রহণ করবে, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মানবে। আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলতেছেন, বালা অবশ্যই আমি ক্ষমা করে দেব তাদেরকে, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা ইসলামকে গ্রহণ করে নিবে মনোপ্রাণে, ওয়া হুয়া মুহসিন, আর সে সৎকর্ম করবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর কাছে তারা তাদের ইসলাম কে গ্রহণ করার প্রতিদান পাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলামকে যে গ্রহণ করলো না, সে কিভাবে ক্ষমা পাবে? আপনাকে তো ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। আপনি যদি নাসারা আর ইহুদিয়াত আর এ সমস্ত পূজা আর উপাসনাতেই বিশ্বাসী হন, আপনার কাছে আল্লাহর ইবাদত আর মূর্তির পূজার মাঝে যদি কোনো তফাত না থাকে, আপনি যদি তফাতটা না বুঝেন, তাহলে আপনি আল্লাহর দিন কিভাবেই গ্রহণ করলেন, আর আপনার ক্ষমাটাই মানে কোন পারপাসে আপনার ক্ষমা হবে? আল্লাহ বলতেছেন ফাকাইফা, কেমন হবে তাদের অবস্থা, ইদা জামানাহুম, যখন আমি তাদেরকে একত্রিত করব, লিয়াউমিন, এমন এক দিনে, লা রাইবা ফিহি, যেদিন সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কি কঠিন অবস্থা হবে তাদের অবস্থা সেই হাশরের ময়দানে, যে হাশরের ময়দান কিন্তু প্রতিষ্ঠিত হবে, বিচার কিন্তু প্রতিষ্ঠিত হবে, আমলগুলোকে কিন্তু অবশ্যই মাপা হবে, এটা কিন্তু চূড়ান্ত। সেদিন তোমার আমলের পাল্লা যদি খালি থাকে, সেদিন তোমার ইমানের পাল্লা যদি খালি থাকে, সরিষা পরিমাণ ইমানও যদি তোমার মাঝে না পাওয়া যায়, সেদিন তোমার ক্ষমা কোন যুক্তিতে হবে? সেদিন সকলকেই আমি একত্রিত করব, শুধু তাই না, অবফিয়াত কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তিকে আমি পরিপূর্ণ বুঝিয়ে দিব, প্রত্যেক ব্যক্তিকেই পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে, মা কাসাবাত, যা সে উপার্জন করেছে, যা কামাই করছে, যা যে কামাই করছে, তাকে তার প্রতিদান পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। এখন তোমার কামাই কি? হাশরের ময়দানে তো সেই কামাইয়ের তুমি প্রতিদান পাবা,
তোমার সদাই কি হাশরের ময়দানে তোমাকে তো তোমার আমলনামার প্রতিদান দেওয়া হবে কুরআন খুলে দেখো অজস্র আয়াতে আল্লাহ তাআলা হাশরের ময়দানের আলোচনা করেছেন যে দেখো হাশরের ময়দানে কিন্তু আমলের প্রতিদান দেওয়া হবে হাশরের ময়দান কিন্তু বিচারের ময়দান হাশরের ময়দান কিন্তু আমলগুলোকে মাপার ময়দান সে হাশরের ময়দানে তোমার আমল এটাকে মাপা হবে আমল মাপার ভিত্তিতেই তোমার কিন্তু ঠিকানা নির্ধারিত হবে ওয়াহুম লা ইজলামুন আর তারা মজলুম হবে না আর তারা মজলুম হবে না এই হাশরের ময়দান সত্য আর আল্লাহ নিজেই আফসোস করতেছেন আক্ষেপ করতেছেন এই হাশরের ময়দানে তাদের অবস্থা কি তো কাফেররা বলে হাশরের ময়দানের অবস্থা পড়ে দুনিয়াতে তো আমরা রাজার হালে আছি কোরআনে কারীমের এই আয়াত যখন নাজিল হয় মুসলমানদের দিন কাটানো কষ্টকর কাফেরদের অবস্থা রাজার হালে তারা থাকে আর যখন মুসলমানদেরকে হাশরের ময়দানের ওয়াদা আল্লাহ তাআলা শুনান কাফেররা হাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে শুনান যে এই দিনে হক একসময় বিজয়ী হবে রোম পারস্যে ইসলামের বিজয় পতাকা একদিন উড়বে কাফেররা হাসে জীবন বাঁচানোর লাইগা গর্ত খুঁড়তেছে গর্ত খুইরা জীবন বাঁচাইতেছে নিজের ঘরবাড়ি বাঁচাইতেছে আর তারা রোম পারস্য বিজয় করবে শোনো কথা শোনো কাফেররা আল্লাহ শিখাচ্ছেন যে কাফেরদের কথার উত্তর দিও না দোয়া করো কাফেরদের কথার উত্তর দিও না কি করো দোয়া করো কুল বলো আল্লাহুম্মা হে আল্লাহ কাফেরদের এই কথার দ্বারা তোমার ঈমানের মাঝে কি আসবে আঘাত আসবে ঠিক কিন্তু আমরা এত দুর্বল কেন আল্লাহ বলছেন এই সময় হাত তুলে দোয়া মুনাজাত শুরু করে আল্লাহুম্মা হে আল্লাহ মালিকাল মুলকি বিশ্ব জাহানের তুমি মালিক আল্লাহুম্মা মালিকাল মুলকি হে আল্লাহ বিশ্ব জাহানের মালিক আল্লাহ তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তুতিল মুলকা আপনি রাষ্ট্র ক্ষমতা দান করেন মান তাশাউ যাকে আপনি চান ওয়া তানজিউল মুলকা রাষ্ট্র ক্ষমতা আপনি ছিনিয়ে নেন মিম্মান তাশা যার থেকে আপনি চান আপনি ইজ্জত দান করেন যাকে আপনি চান ওয়াতুদিল্লু মান তাশাউ আপনি লাঞ্ছিত করেন যাকে আপনি চান বিয়াদিকাল খাইরু সমস্ত কল্যাণ আপনার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির নিশ্চয়ই আপনি সকল কিছুর উপর ক্ষমতা রাখেন তুলিজুল লাইলা আপনি রাত্রটাকে প্রবেশ করান ফিন নাহারি দিনের মাঝে আপনি তো সেই ক্ষমতার অধিকারী আপনি রাতকে দিন বানিয়ে দেন দিনটাকে রাত বানিয়ে দেন তুলিজুল লাইলা আমি প্রতিদিন আপনার ক্ষমতা দেখি প্রতিদিন আমি আপনার কুদরত দেখি তুলিজুল লাইলা আপনি রাতকে প্রবেশ করিয়ে দেন ফিন নাহারি দিনের মাঝে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি আর দিনকে আপনি রাতের মাঝে প্রবেশ করিয়ে দেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি আপনি সজীবকে নির্জীব থেকে বের করে আনেন আপনি মৃত একটা জমিন তার থেকে সোনালী সজীব ফসল আপনি বের করে আনেন ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি আর মৃত থেকে আপনি জীবিত জিনিস থেকে মৃত জিনিসও বের করে আনেন সবই আপনি পারেন ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব আর আপনি তো রিজিক দান করেন যাকে আপনি চান বিগাইরি হিসাব উপরন্ত সে তার সম্পদের হিসাব করে গোলাতে পারে না তার কাছে কতটুকু সম্পদ আছে
আপনি যেভাবে দিতে জানেন মুনাজাত শক্তি থেকে ঠিক যে সময়টা কোনো উত্তর নেই তোমার কাছে যে সময়টা হতাশার মাঝে তুমি চতুর্দিক থেকে জালের মাঝে আটকা পড়ে গেছো সেই সময়টা আল্লাহর কাছে প্রার্থনার মাঝে কাটাও কিন্তু তোমাকে বুঝতে হবে দ্বীনে হক ইসলাম ইসলামই আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা এটাই চূড়ান্ত ইসলামকে বাদ দি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা নবীর মাধ্যমে যেভাবে পেয়েছো তার মাঝে কোনো পরিবর্তন পরিবর্ধন বাড়ানো কমানো যাবে না কাটছাট করা ব্যতীত এটাকে চূড়ান্ত ভাবে মানতে হবে আমাকে এই পথেই চলতে হবে এইভাবেই চলতে হবে এই সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয় কথা গেল যে দিনে বাতিল এরা যখন দাওয়াত নিয়ে আসবে যে আমাদের দিনে বাতিল সুন্দর এটাকে গ্রহণ কর তো তাদের কি বলতে হবে আমি তো দিনে হক ইসলামের উপর আছি আমি তো হকের উপর আছি তুমিও হকটাকে গ্রহণ কর এখন সে যদি হককে গ্রহণ করে সেও হেদায়েত পেল আর হকটাকে সে যদি গ্রহণ না করে তাহলে আমি আমার জিম্মাদারি পালন করলাম হকটা তার পর্যন্ত পৌঁছে দিলাম এর পরের কথা তাহলে দিনে বাতিলের যারা অনুসারী তার সাথে আমার সম্পর্কটা কেমন হবে আমি তো দিনে হকের অনুসারী আমি তো একজন মুসলিম আমি তো ইসলামকেই আমার জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছি এখন যে ইসলামের মাঝে কাটছাট করতে চায় ইসলামের কিছু মানতে চায় কিছু বাদ দিতে চায় বা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু মানতে চায় তার সাথে আমার আচরণটা কেমন হবে আল্লাহ কোরআনে কারীমের মাঝে আমাদেরকে তা বুঝিয়ে দিচ্ছেন বুঝে নিতে হবে এটাই কোরআনের দাওয়াত লা ইত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আল্লাহ বলতেছেন কোন মুমিন যেন গ্রহণ না করে কাফেরদেরকে বন্ধু রূপে দেখো তুমি মুমিন তুমি ইসলামকে তোমার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিয়েছো তাই যে কাফের তার সে তোমার বন্ধু হতে পারে না কোন কাফের তোমার বন্ধু হতে পারে না আন্তরিক ভালোবাসা এটা তোমার একজন মুসলিমের সাথেই হতে পারে একজন কাফেরের সাথে হতে পারে না কারণ তার দিন আর তোমার দিন তার চলার পথ আর তোমার চলার পথ এক 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 না সে তোমার বন্ধু হয় কি ওয়ামান ইয়াফআল যালিকা আল্লাহ বলতেছেন যে ব্যক্তি এই রূপ করবে অর্থাৎ মুমিনের সাথে তার বন্ধুত্ব নাই কাফিরের সাথে তার আন্তরিক বন্ধুত্ব আল্লাহ বলতেছেন ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক একসাথে তোমার কুফরের সাথেও ভালোবাসা থাকবে আল্লাহর সাথেও ভালোবাসা থাকবে এটা হতে পারে না আল্লাহর সাথে ভালোবাসার জন্য আল্লাহর প্রতি মহাব্বতের জন্য কুফরের ভালোবাসা এটাকে দিল থেকে পূর্ণভাবে সাফ করতে হবে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা তবে যদি তাদের থেকে আত্মরক্ষার্থে তুমি যদি তাদের সাথে একসাথে চলার ভান করো কাফের সমাজের মাঝে আমি আটকা পড়ে গেলাম চতুর্দিকেই কাফের অনেকে এদের কারোর সাথে আমি সম্পর্ক রাখবো না তাহলে আমি চলবো কিভাবে তাহলে তো তারা আমার ক্ষতি করুক তো বলতেছেন তাদের থেকে আত্মরক্ষার্থে যদি হয় যে তাদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই পূর্ণ সমাজেই তারা আত্মরক্ষার্থে যদি হয় তবে তা ভিন্ন কথা তবে ওই হাজ্জিরুকুমুল্লাহু নাফসা আত্মরক্ষার্থে নিজের জান এবং মালের হেফাজত করতে যতটুকু প্রয়োজন
তোমার জান মাল ক্ষতিগ্রস্ত হবে। জান মালের হেফাজতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সম্পূর্ণ। ওয়ুহাদদিরুকুমুল্লাহু নাফসা, দেখো আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতেছে, সাবধান। নিজের জানমালের হেফাজতের নামে যদি তোমার দ্বারা ইসলামের মোকাবেলায় কুফরি শক্তির বিজয়ের পথ প্রশস্ত হয় তাহলে সাবধান। তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, কুফরি শক্তি বড় জোর তোমাকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফেরাউন তোমাকে সর্বোচ্চ যা করতে পারে মেরে ফেলতে পারে, এতটুকুই তো পারে। কুফরি শক্তি একজোট হয়ে ইসলাম মুসলমানদের কি ক্ষতি করতে পারে? ইসলাম মুসলমানদেরকে মেরে ফেলতে পারে। তুমি যখন বলবা আমি মুসলিম, তোমাকে হত্যা করতে পারে। হাদিসের মাঝে আসছে, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, এমন শাসক মুসলমানদের উপর নিযুক্ত করে দেওয়া হবে, মুসলমানরা যদি শাসককে অস্বীকার করে শাসক তাদেরকে মেরে ফেলবে, আর যদি শাসকের আনুগত্য করে শাসক তাদেরকে কাফের বানিয়ে দেবে। তাহলে কথা হলো এই যে কুফরি শক্তি বড় জোর আমাকে আপনাকে সর্বোচ্চ যে ক্ষতিটা করতে পারে, আমাকে এবং আপনাকে মেরে ফেলতে পারে, এটাই তো সর্বোচ্চ। কিন্তু আমি আপনি যদি কুফরি শক্তির আমাকে মেরে ফেলতে পারে তা থেকে বাঁচার জন্য যদি আল্লাহ তাআলার অবাধ্যতা করে বসি, তাহলে আল্লাহ তো আমাকে চিরদিনের জন্য জাহান্নামে দিয়ে দিতে পারে। এখন কুফরি শক্তির কাছ থেকে পাঁচটা দিনের হায়াতকে বাঁচানোর জন্য আপনি কি আল্লাহর অবাধ্যতা করে চিরদিনের জাহান্নাম কি গ্রহণ করে নিবেন? এটা বুঝতে হবে। কুফরি শক্তি আমার জানমালের ক্ষতি করতে পারে, আমাকে বড় দূর রাস্তার মাঝে টিটকারিয়ে দিতে পারে, কিন্তু কুফরি শক্তির এতটুকু টিটকারি থেকে বাঁচার জন্য আমি কুফরির পতাকা তোলে কুফরির মিছিলের মাঝে আমি নিজেকে শরিক করে দিলাম। এখনের পরিণতি কি? এর পরিণতি কি? আল্লাহ তা আমাদের কি বুঝাচ্ছেন? সাবধান, নিজের জান মাল এটাকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন তুমি নিজেকে রক্ষা করো, কিন্তু তুমি যদি এখন কুফরকে প্রতিষ্ঠিত করার জন্য মিছিলের মাঝে শরিক হয়ে যাও, কুফরি প্রতিষ্ঠিত করার যোদ্ধা হয়ে যাও, ইসলামের মোকাবেলায় তুমি যদি এখন নিজের জান বাঁচানোর জন্য ইসলামের মোকাবেলায় তুমি যদি তরবারি ধরো, তাহলে তো এর পরিণতি জাহান্নাম। তোমার দ্বারা যদি ইসলাম মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর পাকড়াও থেকে তুমি কিন্তু বাঁচবে। ওয়ুহাদদিরুকুমুল্লাহু নাফসা, দেখো আল্লাহ কিন্তু তোমাদেরকে নিয়ে যে সত্তা সম্পর্কে সতর্ক করছেন, ওয়া ইলাল্লাহিল মাসীহ, আর আল্লাহর কাছেই কিন্তু তোমাদের যেতে হবে। যেতে হবে কার কাছে? এইটা মনে রাখবা যে আমার তো আল্লাহর কাছে যাইতে হবে, যে আল্লাহর অবাধ্যতাটা চূড়ান্ত ভাবে করা যাবে না। কোন নবী আপনি তাদেরকে বলুন, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু, তোমার অন্তরের মাঝে যে বিষয়টা লুকাইত এটা তুমি গোপন করো আর প্রকাশ করো। ইয়ালামুল্লাহ, দেখো আল্লাহ কিন্তু জানে, তুমি কিন্তু আল্লাহর কাছ থেকে লুকাতে পারবে না। তুমি আমাকে বুঝ দিতে পারবে, সমাজকে বুঝ দিতে পারবে, কিন্তু আল্লাহকে কি বুঝ দিবে? কারণ যে বুঝটা তুমি দিবে আর যে বুঝে তুমি কুফরির মিছিলের মাঝে শরিক হইছো কে জানেন? তোমার আসল বুঝ তো আল্লাহ জানে। তোমার তাদের সাথে মিত্রতা না শত্রুতা এটা আল্লাহর কাছে তো কি পরিষ্কার। ওয়ায়ালামু, আল্লাহ তো জানেন, মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরযি, যা রয়েছে আকাশমণ্ডলী এবং যা রয়েছে জমিনে সব আল্লাহ জানেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সব কিছুর উপর আল্লাহর ক্ষমতা।
আল্লাহর উপরে কিন্তু কারো ক্ষমতা নেই। ইয়াউমা স্মরণ করো সেই দিন, সেই দিনটাকে স্মরণ করো। তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহযারা, যেদিন প্রত্যেক ব্যক্তি সে উপস্থিত পাবে, যা যা সে কল্যাণমূলক কাজ করেছে সবই উপস্থিত পাবে। তুমি তোমার কল্যাণকর জনকল্যাণমূলক কাজগুলোকে তুমি তোমার সামনে উপস্থিত পাবে। ওমা আমিলাত মিন সুইন, আর যা যা সে মন্দ কাজ করেছে তাও সে উপস্থিত পাবে। দেখো দিন কিন্তু সামনে আছে, তোমার আমল নামা নেকি হোক আর তোমার আমল নামা এটা গুনাহ হোক, এই আমল নামা কিন্তু তোমাকে এই আমল নামার সম্মুখীন হতে হবে। এই আমল নামা তোমার সামনে কিন্তু হাসরের ময়দানে উঠবে তোমার সাথে। সেই দিন কিন্তু সেই দিন থেকে স্মরণ করো, সিদ্ধান্ত নেওয়ার আগে বোঝার চেষ্টা করো, এই আমলটা এই স্লোগানটা তোমার সাথে তোমার আমল নামা হিসেবে হাসরের ময়দানে উঠবে। এটা মনে রাখো, এখন কি স্লোগান তুমি দিবে এটা তুমি সিদ্ধান্ত, কোথায় তুমি তোমার জানমালকে ব্যয় করবা তুমি সিদ্ধান্ত নাও। তাওয়াদ্দু, প্রত্যেকটা ব্যক্তি আকাঙ্ক্ষা করবে সেই হাসরের ময়দানে, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা, যদি তার মাঝে আর তার কাজের মাঝে যদি বহুদূর ব্যবধান থাকতো, কেন এই কাজগুলো করেছিলাম, যদি হাজার মাইলের দূরত্ব থাকতো আমার সাথে এই কাজগুলো, আজকে যে কাজগুলোকে মনে প্রাণে ফুর্তি এবং উৎসব হিসেবে নিজের একটা পারিবারিক জিম্মাদারি বা সামাজিক জিম্মাদারি হিসেবে যে কাজগুলোকে তুমি করতেছো আজকে হাসরের ময়দানে, এই কাজগুলোই তোমার চূড়ান্ত আক্ষেপের কারণ। ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ কিন্তু তার নিজের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ কিন্তু তার সমস্ত স্বভাব হাসরের ময়দানের তার সব ধরনের আচরণ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ কিন্তু তার বান্দাদের প্রতি বড়ই স্নেহশীল, খুব স্নেহশীল। এজন্যই কাজ সম্পর্কে যা ক্ষতিকর আগেই সচেতন করে দিচ্ছেন, এখন তুমি জেনে বুঝে যদি ক্ষতিকেই তুমি তোমার জন্য গ্রহণ করে নাও তাহলে এর ফলাফল তো তুমি ক্ষতিগ্রস্ত। একমাত্র ইসলাম এইটাই আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা, এটাকেই গ্রহণ করতে হবে, এটার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ নবীকে বলতেছেন, কুল নবী আপনি মানুষদেরকে এটা এই দাওয়াতটা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যই আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি ইলাহ মানো, যদি আল্লাহর ইবাদতকারী হও, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা তোমরা পাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের পাপগুলোকেও ক্ষমা করে দিবেন। এটাই সত্য দিন, আপনি সত্য দিনের আনুগত্যের মানুষদেরকে দাওয়াত দেন, এটাই তো আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, এটাই একমাত্র মুক্তির পথ। আপনি যদি মুক্তি চান, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই আপনার একমাত্র মুর্শিদ হিসেবে, একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। এই দাওয়াতটা আল্লাহ আল্লাহর রাসূলকে বলতেছে, আপনি দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তিনি তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, কিন্তু তোমাকে তো ক্ষমার পথে আসতে হবে। বল, আপনি বলুন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ফা ইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়েই নাও, যদি আল্লাহর পথে না আসো, ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে না মানো, নবীর মাধ্যমে যে দিন তোমাদেরকে দেওয়া হয়েছে তার মাঝে যদি কমাও বাড়াও, নিজেদের পক্ষ থেকে যদি দিনকে আবিষ্কার করো, ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাওয়ার
একমাত্র পথ দ্বীনে হকের অনুসরণ, ইসলামের অনুসরণ। এটা আজকের দাওয়াত। আজকের দাওয়াত হলো এই যে মুক্তির একমাত্র পথ ইসলাম। আপনি যদি আসলে মুক্তি চান, জাহান্নাম থেকে যদি মুক্তি চান, আপনার সব তন্ত্র মন্ত্র মতবাদ ছেড়ে, বাকি সমস্ত জীবন ব্যবস্থা ছেড়ে, সকল দাওয়াত গুলোকে না বলে আপনার ইসলামের ঘোষণা দিতে হবে। আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে, আমি একজন মুসলিম এ পরিচয় দিতে পারবো না ইনশাল্লাহ, বাকি সমস্ত জীবন ব্যবস্থাকে বলতে হবে না আমি মুসলিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।